এগুলোকে কি বেগুন বলে সেগুলো অবশ্য করে কমেন্টে জানাবেন। আর আজকে রান্না করব বেগুন ইলিশ, অবশ্য করে রেসিপিটা দেখতে থাকো, স্কিপ করো না। প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি এখানে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম, কটা বেগুন, আলু আর কাঁচা লঙ্কা। আপনি যদি মনে করেন আলুটা দেবেন না, শুধু বেগুন দেবেন তাতেও হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে অল্প পরিমাণে আমি কালো জিরো ফোড়ন দিয়েছিলাম, দেওয়াতে সবজিগুলো সব একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নুন হলুদ পরিমাণ মতন দিয়ে তারপর আমি একটা পেস্ট বানিয়েছিলাম, এর মধ্যে কাঁচা জিরে আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে ওই সবজির সাথে ভালো করে কষিয়ে নেব। এখানে আর কিছু দেবো না, শুধুমাত্র এইটুক মশলাই থাকবে। ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে তারপর ইলিশ মাছগুলো ফুটে উঠলে যখন তখন ইলিশ মাছগুলোকে দিয়ে দেবো। লাস্টের শেষে নামানোর আগে কালো জিরে একটু বেটে তারপর নামিয়ে নেবো। আর লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে ভালো করে একটু ফুটতে দিলেই রান্না রেডি।